আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। এখন শুরু হচ্ছে গল্প নিয়ে গল্প। গতবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প নিম গাছ। আজকে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন সমরেশ বসুর লেখা গল্প আদাব। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনুন আজকের গল্প আদাব। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প সমরেশ বসুর আদাব। আদাব গল্পটি গল্পকারের সর্বপ্রথম গল্প। গল্পটি মনুষ্যত্বের জয়গানে মুখর। 1946 পরিচয় পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। কেন্দ্রীয় বিষয় 1946-47 ভয়ঙ্কর দাঙ্গা, যা হিন্দু মুসলমানের সম্পর্ককে বিষিয়ে দিয়েছিল। এ সময়ের বিভৎস ছবি তুলে ধরেছেন কবি জীবনানন্দ দাশও তার 1946-47 কবিতায়। সাম্প্রদায়িক দাঙ্গায় হিন্দু মুসলমান নিহিত হয়ে রাস্তায় পড়ে আছে, কবিতাকে রূপ দিয়েছেন এইভাবে। ঘুমাতেছে, যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে, ইয়াসিন আমি, হানিফ, মোহাম্মদ, মকবুল, করিম, আজিজ। আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে শুধাবে সে, রক্ত নদী উদ্বেলিত হয়ে বলে যাবে, গগন, বিপিন, শশী, পাথুরে ঘাটার, মানিক তলার, শ্যামবাজারের, গ্যালিপ স্ট্রিটের, এন্টালির, কোথাকার, কে বা জানে। জীবনের ইতর শ্রেণীর মানুষ তো এরা সব, ছেঁড়া জুতো পায়ে বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে। এই ছিল সাম্প্রদায়িক বিদ্বেষের মর্মান্তিক পরিণাম। তাই কবি সংশয় প্রকাশ করেছিলেন, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ। এই সময়কার পটভূমিকায় লেখা রমেশচন্দ্র সেনের সাদা ঘোড়া। শান্তির প্রতীক ছিল সাদা ঘোড়াটি। সাম্প্রদায়িক দাঙ্গায় সব ওলট পালট হয়ে গেল। দাঙ্গাবাজরা মুসলমান অনুপ্রবেশকারীকে মারতে ছুটে আসে, সহিষ্কে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। ঘণ্টাখানেক পরে দেখা গেল দাঙ্গা থেমে গেল। চারদিক শান্ত নিস্তব্ধ, কিন্তু সাদা ঘোড়াটা গুলির আঘাতে মারা গেছে। রাজপথে সে শটান পড়ে আছে, প্রভুর ডাকে আর সে সাড়া দেয়নি। আদাব গল্পেও গুলির আঘাতে সুতা মজুরের কল্পনায় নিরীহ মাঝির প্রাণ গেল। পরের দিন ঈদ, বড় আশা করে মাঝি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার প্রাণ স্তব্ধ হয়ে গেল মিলিটারির গুলির আওয়াজে। সমরেশ বসু দেখাতে চেয়েছেন কিভাবে সাম্প্রদায়িকতার বলি হয় নিরীহ অতি সাধারণ মানুষগুলো। সাম্প্রদায়িক বিদ্বেষ যারা ছড়ায়, তারা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে নিরাপদ স্থানে গা ঢাকা দেয়। এখন এই রকম মর্মান্তিক পরিবেশ পরিস্থিতি চিত্রিত হয়েছে যে গল্পটিতে, সেই গল্প আদাব। সেই আদাব গল্প সম্পর্কে আলোচনা করব পরে। আগে গল্পের কাহিনীটি সংক্ষেপে দেখে নেওয়া যাক। আদাব গল্পের শুরু হয়েছে
সাম্প্রদায়িক দাঙ্গা বিধ্বস্ত বিভৎস পরিবেশ অঙ্কনের মধ্য দিয়ে। 144 ধারা জারি রয়েছে, লুট সমানে চলছে, আগুন জ্বলছে, নারী শিশুর চিৎকারে সৈন্যবাহিনীর গাড়ি কাঁপিয়ে পড়ছে, গুলি সমানে চলছে শৃঙ্খলা বজায় রাখতে। কিন্তু সন্ত্রস্ত পরিবেশে দুই গলির মাঝখানে একটি ভাঙা ডাস্টবিন, তারই অন্তরালে একটি মানুষ লুকিয়ে রইল। সে লক্ষ্য করল ডাস্টবিনটা নড়ছে, মাথা তুলে দেখতে গিয়ে লোকটা দেখল উল্টো দিকেও একটা মাথা তুলছে। দুজনের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, ভয়, দুজনেই যখন ভেবেছে শত্রু নয়, তখন একে অপরকে জিজ্ঞাসা করেছে কোন জাতির বলে। অনেকক্ষণ অপেক্ষার পর প্রশ্ন করে যখন উত্তর পেল না, তখন দুজনেই পরস্পর কার কোথায় বাড়ি, কি করে জানতে চায়। জানা গেল একজন নৌকার মাঝি, সে জাতিতে মুসলমান, আর অন্যজন সুতাকলের মজুর, সে জাতিতে হিন্দু। হিন্দু সুতা মজুর মুসলমান মাঝিকে ডাস্টবিনের আড়াল থেকে সরে যেতে বারণ করেছে, তাতে মুসলমান মাঝির সন্দেহ বেড়েছে। শেষে সুতা মজুর মুসলমান মাঝির প্রতি আশঙ্কা ব্যক্ত করেছে, দলবল নিয়ে মারার চক্রান্ত করছে কিনা। মুসলমান মাঝির চোটে গিয়ে বিস্ময় প্রকাশ করে সুতা মজুর, তাকে মানুষের মন বুঝতে মিনতি করে। এরপর নেশার ঝোঁকে বিড়ি দেওয়া নেওয়া হয়, ভিজে দেশলাই জ্বলছে না দেখে মাঝি উঠে এসে সুতা মজুরের পাশে বসে দেশলাই জ্বালে। নেশার তৃপ্তিতে দুজনে ক্রমশ জাত ভুলে আত্মীয় বন্ধুর মতো হয়ে যায়, দুজনেই সুখ দুঃখের কথা বলে। দাঙ্গা লাগায় নেতারা, দুর্ভোগ পোহাতে হয় নিরীহ সাধারণ মানুষকে। এই উপলব্ধি হয়েছে দুজনেরই, দুজনেই যখন সৌহার্দ্যের ভিত তৈরি করেছে মাত্র, তখনই মিলিটারি বুটের আওয়াজ কানে এসেছে। তৎক্ষণাৎ সুতা মজুর ও মাঝি দৌড়ে গিয়ে গলিতে ঢুকল, তারপর এক অশ্বারোহী সৈনিক বড় রাস্তা দিয়ে চলে যেতেই এক পানের দোকানের আড়ালে তারা চলে এলো কাছেই ফাঁড়ি, তার কাছ দিয়েই মাঝিকে যেতে হয় বাদাম তলির ঘাটে। আজ ঈদের চাঁদ দেখেছে তার পোলা মাইয়া এবং বিবি, নতুন জামা কাপড়ের অপেক্ষায় রয়েছে তারা। বিদায় মুহূর্তে মাঝির গলা রুদ্ধ হয়ে এলে মজুরের কষ্ট হয়, মাঝি বুড়িগঙ্গা পেরিয়ে বাড়ি যাবার জন্য প্রস্তুত, স্ত্রী পুত্রের মুখ চেয়ে সে চলে গেল। সুতা মজুর মাঝির সঙ্গে পোলা মাইয়ার মিলনের কথা ভাবছে, তারপরেই চিৎকার শোনা গেল, ডাকু ভাগতা হ্যায়। গুলির আওয়াজ শুনে সুতা মজুর কল্পনা করছে মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি যেন সুতা মজুরকে বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়াররা আর বিবি চোখের পানিতে ভাসব পর্বের দিন, দুশ্মনরা আমারে যাইতে দিল না, থাকো কাছে। আদাব, গল্পটি গড়ে উঠেছে দুটি চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে, একজন হিন্দু সুতা মজুর আর অন্যজন মুসলমান মাঝি। সাম্প্রদায়িক দাঙ্গার ভীত কত ভয়ঙ্কর হতে পারে তা তাদের গল্প থেকেই বোঝা যায়। সন্ত্রস্ত দুই নিরীহ সাধারণ মানুষ
দুই গলির মাঝে ডাস্টবিনটায় আত্মরক্ষার উপায় খুঁজছিল। ক্রমশ ভয় কাটিয়ে উভয়ের আত্মপরিচয়, ঘনিষ্ঠতা এবং একের বিচ্ছেদে অন্যের কথা অনুভবের মধ্য দিয়েই এই গল্পের প্লট রূপ নিয়েছে। গল্পটি মোট চারটি পর্যায় আছে। এক, দুই চরিত্রের অপরিচিত অবস্থায় ডাস্টবিনের দুদিকে মাথা নিচু করে আত্মগোপন করে থাকা। দুই, দুটি চরিত্রের জাত, ধর্ম, বাসস্থান ও পেশা অনুযায়ী পরিচিত হওয়া। উভয়ের মধ্যে প্রথম অবস্থায় সন্দেহবশত যে ভীতি আক্রোশ দেখা দিয়েছিল তা ক্রমশ দূর হয়ে যায়। তিন, দুই চরিত্রের ক্রমশ ঘনিষ্ঠতায় পরস্পর সুখ দুঃখের ভাগী হওয়ায় একের অপরকে প্রীতি জানিয়ে বিদায়। চার, সুতা মজুরের মাঝির মৃত্যু কল্পনা করে অসহায় করুণ হয়ে আত্মসমর্পণ। এই চারটি স্তরে ঘটনাগুলিকে বিন্যাস করে লেখক দুই ধর্মের মানুষকে পরস্পর ভাব বিনিময়ের মধ্য দিয়ে মানবতার ঐক্যে গ্রথিত করেছেন। চরিত্র দুটি ক্রমশ জাতপাতের ঊর্ধ্বে উঠে মানব ঐক্যের অভিমুখী হয়েছে। পরের দিন ঈদের উৎসব, সুতা মজুরকে মাঝি জানিয়ে দিয়েছে সুতা মজুরের নিষেধ সত্ত্বেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মাঝি আগের দিনেই। সুতা মজুর ব্যথিত হৃদয়ে উদ্বিগ্ন হয়ে মাঝির মঙ্গল কামনা করেছে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুক ধুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝিজন বিপদে না পড়ে। এইভাবে সংলাপ বসিয়েছেন গল্পকার। এর পাশাপাশি মুসলমান মাঝিও বিদায় নেওয়ার সময় সুতা মজুরের প্রতি আবেগ রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ভাই ছাইড়া দেও, এইখানে থাইকো, যেন উঠো না, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। আপন আপন ধর্মসূত্রে দুই চরিত্রের কেউ বলেছে ভগবান আর কেউ বলেছে আল্লাহ, কিন্তু বিদায়কালীন মাঝির কথিত আদাবকেই সমর্থন করে হিন্দু সুতা মজুরও বলেছে আদাব। একই সঙ্গে দুজনকে সম মনোভাবাপন্ন করে লেখক বৃহৎ মানবতার চিত্রই অঙ্কন করলেন। শেষে মাঝির মৃত্যু কল্পনা করে সুতা মজুরের বুক ভাঙা বেদনায় গল্পের সমাপ্তি। যে মানবিক মুখ আগে থেকেই দেখা গিয়েছিল তা ক্রমশ ঘটনা বিন্যাসের কৌশলে গল্পের শেষে ব্যক্ত হল। সাম্প্রদায়িকতাকে তুচ্ছ করে, বুলেটের গর্জনকে উপেক্ষা করে মানবতার জয় ঘোষিত হল। দুই ভিন্ন ধর্মের মানুষকে একত্র করে যেভাবে পারস্পরিক সন্দেহ অবিশ্বাসকে দূর করে লেখক মানব সম্বন্ধে সম্বন্ধিত করলেন তা অনবদ্য। প্লট ভাবনা গল্পটিতে অবশ্যই রসসিদ্ধি ঘটিয়েছে। মূল লক্ষ্যে পৌঁছতে লেখক আদৌ অপ্রাসঙ্গিক ঘটনা বা চরিত্রের আমদানি করেননি। বিশেষ ভাব সত্যকে ফুটিয়ে তুলতে দুই চরিত্রের মুখে জরুরি সংলাপ এনে গল্পটিকে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্ণনা বাহুল্য বিশেষ নেই। সর্বোপরি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয় কৌতূহল সৃষ্টি করে একটা টান টান উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গল্পটি সেদিক থেকে বিচার করলে একটি সার্থক ছোট গল্প। এই গল্পের নামকরণের দিকটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব গল্পের নামকরণ
গল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হয়ে সার্থকতা লাভ করেছে। আদাব শব্দটির অর্থ সেলাম, যা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা বলে নমস্কার। এই গল্পে যেভাবে মুসলমান মাঝি ও সুতা মজুর ডাস্টবিনে আত্মরক্ষা করতে এসে পরস্পর সংশয় অবিশ্বাসের মধ্য দিয়ে মানবিক সম্পর্ক গড়ে তুলেছে, তাতে কোনো সম্প্রদায় বিশেষ নয়, মনুষ্যত্বের পরিচয়েই উভয়ে সমৃদ্ধ হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও মুসলমান মাঝি হিন্দু সুতা মজুরের কাছ থেকে বিদায় নিয়েছে। পরের দিন ঈদের উৎসব, পোলার জন্য বিবির জন্য জামা কাপড় কিনে আগের দিনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা দেবার মুহূর্তে মুসলমান মাঝি সুতা মজুরকে সৌজন্যমূলক আচরণ করেছে, সৌজন্যমূলক কথা বলেছে এবং উভয়ে উচ্চারণ করেছে আরাব, এদিক থেকে নামকরণ সার্থক। দ্বিতীয়ত, হিন্দু সুতা মজুর মুসলমান মাঝির আদাবের প্রত্যুত্তরে কোনো রকম দ্বিধা না করে বলেছে আদাব, তারই পাশাপাশি বিশেষ আবেগঘন মুহূর্তে হিন্দু সুতা মজুর তার হিন্দু ধর্মের স্বাতন্ত্র্য ভুলে গিয়ে মুসলমান মাঝির সহৃদয় তার সঙ্গে এক হয়ে গেছে। নিজের হিন্দুত্বের অভিমান ভুলে এই যে মুসলমান মাঝির কথাতেই মানসিক ঐক্য অনুভব করা, তাতেও গল্পের নামকরণের একটা ব্যঞ্জনা খুঁজে পাই। তৃতীয়ত, মুসলমান মাঝি ও হিন্দু সুতা মজুর একে অপরের সৌভ্রাতৃত্বে এতই নিবিড় হয়ে উঠেছিল যে উভয়েই প্রিয় বিরহজনিত বেদনা অনুভব করে। বিপদ মাথায় নিয়ে সুতা মজুর মুসলমান মাঝির কামিজ চেপে ধরে যেতে নিষেধ করে, মুসলমান মাঝি আর নিষেধ মানতে চায় না, তার পোলা বিবির জন্য প্রাণ ছটফট করছে, যেতে সে মরিয়া। সুতা মজুরের আটকানো উপেক্ষা করে মাঝি সুতা মজুরের হাত ছাড়িয়ে এগিয়ে চলে, সঙ্গে সঙ্গে সুতা মজুরের বুকের মধ্যে টান টান হয়ে ওঠে। এমন করে ব্যথা অনুভব তখনই হয় যখন আপন পড়ার ভেদ থাকে না। বিশ্বজগৎ আমারে মাগিলে কোথায় আমার ঘর, আমার বিধাতা আমাতে জাগিলে কেমন আত্মপর। দুজনেই বৃহৎ মানবিক বোধের এই সংহত প্রকাশ ঘটিয়েছে আদাব শব্দটির মধ্য দিয়ে, কাজেই গল্পটির নামকরণ সম্পূর্ণ যুক্তিযুক্ত। এই গল্পে সবচাইতে বড় কথা হয়ে উঠেছে মানবতার জয়গান। বাস্তব জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বলা আছে সমরেশ বসুর এই গল্পে। তিনি বারবার জীবনের কথা, জীবনের সংগ্রামের কথা বলেছেন, জীবন বিভৎস, জীবন অশান্ত, জীবন ক্লিন্ন, কিন্তু সেই সঙ্গে জীবন দুর্মঠ এবং অপরাজেয়। আদাব গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পের প্রতি ছত্রে ছড়িয়ে আছে গভীর মানবতার কথা। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প নিয়ে গল্প। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন সমরেশ বসুর লেখা গল্প আদাব। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। ওনাকে নিত্যানন্দ জনবাণী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো গল্প নিয়ে গল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী।